আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে দারুণ একটি অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি ট্রাস্ট ওয়ালেটে অটোমেটিকভাবে পেমেন্টটা নিতে পারবেন। আর আপনাদেরকে এই ভিডিওতে আমি লাইভ পেমেন্ট প্রুফটাও দেখাবো, তো অবশ্যই এই ভিডিওটি কেউ মিস করবেন না। দারুণ একটি অ্যাপ্লিকেশন বন্ধুরা, 100% আপনারা ইনকামটা নিতে পারবেন। আর এই কয়েনটার দামটা কিন্তু বেড়ে গিয়েছে, এটা হচ্ছে আপনার একটা মাইনিং, ঠিক আছে? আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটি মাইনিং করে স্টার্ট করে দেবেন, আপনাকে কোনো কাজ করতে হবে না। আর জাস্ট আপনি একদিন পর যাই আপনি জাস্ট উইথড্রটা করবেন। খুবই দারুণ একটি অ্যাপ্লিকেশন বন্ধুরা, মিস কেউ করবেন না। তো যাই হোক বন্ধুরা, অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, অ্যাপ লিঙ্ক লেখা থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আর কী করতে হবে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। আপনি অ্যাপ্লিকেশনটি যখন ওপেন করবেন তো আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে, জাস্ট আপনাকে কোনো কিছু করতে হবে না। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এখানে গুগল আছে, জাস্ট এখানে গুগলে ক্লিক করে দেবেন। আপনার ফোনে যতগুলো জিমেল লগ ইন করা আছে সবগুলো কিন্তু শো করবে, তো সেখান থেকে আপনি জাস্ট যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আপনারা চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে। জাস্ট আমি ট্রাস্ট ওয়ালেটে চলে আসলে, ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আপনাকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে উপরে এখানে দুটো লাইন দেওয়া সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট এই সেটিং অপশনে ক্লিক করে দিবেন। এখানে আপনি লিখবেন যে টি, ঠিক আছে? দুইটা টি লিখবেন, টি। তো টি লেখার পর দেখতে পাচ্ছেন ফার্স্টে যে আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার সামনে এবার অফ থাকবে, আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন থান্ডার টোকেন টি, জাস্ট এটাকে এনেবল করে দিবেন। এনেবল করে দিলে আপনাদের সামনে এমন এখানে কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এখানে আসার পরে কী করবেন, আর এটা কথা বলে টোকেনটার কিন্তু দেখেন টি টোকেনটার কিন্তু অনেক অনেক প্রাইসটা দাম বেড়ে গিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু ছিল মাত্র একটা টোকেনের দাম, দেখেন 1 সেন্ট হয়ে গেছে। আমি ভাবতে পারিনি এত দাম বাড়বে এটার। আমি বলছি এটা বাড়বে কি, এটা ছোটো একটা অ্যাপ্লিকেশন প্রজেক্টটাও ছোটো মনে করছিলাম, তো আমি কিন্তু আর বেশি কাজ করিনি, ঠিক আছে? এই জন্য বন্ধ করে দিয়েছিলাম। যখন দেখতেছি এটা একটা টোকেনে 1 সেন্ট হয়ে গিয়েছে, প্রায় আর কয়দিন পর 2 সেন্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন 196, এখানে 96, 97, 98, 99 সো হলেই কিন্তু 2 সেন্টটা হয়ে যাবে। এখানে 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 দেখতে পাচ্ছেন 96 আছে, এখানে 97, 98, 99 সো, আর 4টার সংখ্যা হলেই কিন্তু এখানে দামটা বেড়ে যাবে, 2 সেন্ট হয়ে যাবে। তো খুবই দারুণ একটি অ্যাপ্লিকেশন, কেউ মিস করবে না। একটা টি অর্থাৎ একটা টি টোকেনের মূল্য হচ্ছে 1 সেন্ট, ঠিক আছে? এখানে আপনি যদি সারাদিনে যদি আপনার 5টা টি টোকেনে উচ্চ হয় তাহলে আপনি 6 সেন্ট পাচ্ছেন, 10টা টি টোকেন মূল্য হচ্ছে 12 সেন্ট, ভালো, এটা আরও দাম বাড়বে। তো যাই হোক, এটা হলো আপনি কীভাবে ইনকামটা করবেন, তাই না? আপনি এখানে সম্পূর্ণ একটা টোকেন ফ্রি পাবেন, এটা হলো মেন কথা। আপনি যখন এই টি টোকেনটা যখন আপনি কী করবেন, এনেবল করবেন, সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা টোকেন রিসিভ করবেন, সঙ্গে সঙ্গে আপনি অটোমেটিকভাবে, ঠিক আছে? একটা টোকেন রিসিভ করবেন, রিসিভ করার পরে এই টোকেনটা আবার আপনাকে সেন্ড করতে হবে। এই টোকেনটা আপনাকে কী করতে হবে, সেন্ড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সেন্ড করতেছি, এই সেন্ড অপশনে এখানে আসবেন, এই সেন্ড অপশনে ক্লিক করে দেবেন, সেন্ড অপশনে। এখন আপনাকে এখানে অ্যাড্রেস দিতে হবে। তো ওই যে অ্যাপ্লিকেশনটা আপনি যে ইনস্টল করেছিলেন, আপনি যে অ্যাকাউন্ট করলেন, সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে এখন কী করতে হবে, ওপেন করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশন থেকে আপনাকে অ্যাড্রেসটা কপি করতে হবে, যে অ্যাড্রেসটা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে 8টা টি টোকেন আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে কী করবেন, এখানে রিসিভ এখানে রিসিভ অ্যাড্রেসটা ক্লিক করে দেবেন, এখানে রিসিভে ক্লিক করে দেবেন, এখানে কপি করে নেবেন, লিঙ্কটা কপি করে নিয়ে আপনি জাস্ট ট্রাস্ট ওয়ালেটে আসবেন। ট্রাস্ট ওয়ালেট আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করে দেবেন, লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এই টি টোকেনটা আপনার চলে যাবে এই অ্যাপ্লিকেশনের ভিতরে। তাহলে একটা টি টোকেন আপনি ফ্রি পাবেন, সেই টোকেনটা ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি এই টি অর্থাৎ থান্ডার ওয়ালেটে আপনি জাস্ট সেন্ড করে দিবেন, তাহলে আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? আপনাকে কমপক্ষে একটা টি টোকেন দিয়ে মাইনিংটা স্টার্ট করতে হবে এই অ্যাপ্লিকেশনের ভিতরে। এরপর আপনি মাইনিংটা কীভাবে করবেন, ঠিক আছে? এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে হোম বাটন, জাস্ট এই হোম বাটনে ক্লিক করে দিবেন। তো হোম বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টি মাইনিং, জাস্ট এই টি মাইনিং অপশনে ক্লিক করে দিবেন। তো জাস্ট এখানে টি মাইনিংয়ে ক্লিক করে দিবেন, এখানে টি মাইনিংয়ে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনার কিন্তু এখানে হল্ট হয়ে আছে, দেখতে পাচ্ছেন 0.0076 এখানে টি টোকেন কিন্তু আর্নিং হয়েছে। আর এখানে কিছু দেওয়া আছে 7 দিন, আপনার যদি 7 দিন পার হয়ে যায় তাহলে আপনার এই টি টোকেনটা আর মাইনিং হবে না, ঠিক আছে? এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনি 7 দিনের পরপর 6 দিনের দিনে আপনি জাস্ট এটাকে ক্লেম করে নেবেন। জাস্ট আমি ক্লেম করে নিলাম, দেখতে পাচ্ছেন ক্লেম করতেছি, এখানে ক্লেম ক্লোজ রিভিউ। তো আমার কিন্তু আবার মাইনিং করা স্টার্ট হয়ে গেলো, দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে গেছে। আবার আমি যদি 7 দিন আর 7 দিন যদি পার হয়ে যায়, আমি যদি ক্লেম না করি তাহলে আমার আর মাইনিংটা হবে না, স্টপ হয়ে যাবে। এই জন্য আপনি 7 দিন পরপর বা 6 দিনের দিন আপনি প্রতিদিনও আপনি এই ক্লেমটা করে নিতে পারবেন, ঠিক আছে?
তো এভাবে আপনার মানিটা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আর্ন 10% রেফারেল রিওয়ার্ড, জাস্ট এখানে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন। আপনি জাস্ট বিভিন্ন জায়গায় রেফারেল লিঙ্কটা শেয়ার করলে আপনার টিটি টোকেনটা মাইনিং স্পিডটা বাড়বে। ঠিক আছে, তো আমরা বেগে চলে আসবো। বেগে আসার পরে এখানে ওয়ালেটে চলে আসবো, দেখতে পাচ্ছেন এটা ওয়ালেট একটা অ্যাপ্লিকেশন, জাস্ট এই ওয়ালেটে চলে আসবো। ওয়ালেটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে 8টি টিটি টোকেন, এই 8টা টিটি টোকেন যখন আপনি সেন্ড করবেন কোনো কারো কাছে, তো জাস্ট এই সেন্ড বাটনে ক্লিক করে দিবেন, সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। আর আমি জাস্ট ট্রাস্ট ওয়ালেটে চলে আসতেছি, ট্রাস্ট ওয়ালেটে আসার পরে থান্ডার টোকেন এখানে ক্লিক করে দিব, এরপর রিসিভ অ্যাড্রেসে ক্লিক করে দিব, এরপর দেখতে পাচ্ছেন কপি, জাস্ট এটাকে আমি অ্যাড্রেসটা কপি করে নিই, আমি জাস্ট এখানে পেস্ট করে দিব, জাস্ট পেস্ট করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমি ম্যাক্স করে দিব, সবগুলো টোকেন আমি এখানে সেন্ড করব, উইথড্র করব এখানে আর 9 সেন্টের মতো, জাস্ট এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো সবগুলো দিলে কোনো প্রবলেম হবে কি নাকি বলতে পারতেছি না, যাই হোক সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এই টোকেনটা কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে, চলে গিয়েছে সব, কিন্তু মাইনিংটা বন্ধ হয়ে গেছে নাকি দেখি, মাইনিংটা চালু আসছে মনে হয়। তো প্রথম অবস্থায় দেখতে পাচ্ছেন আমার মাইনিংটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আপনাকে কিছু না কিছু রিওয়ার্ড আপনাকে আপনার ওয়ালেটে রাখতে হবে, তা নাহলে মাইনিংটা হবে না। ঠিক আছে, তো আমরা এখানে চলে আসবো, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিসিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওয়াও 11 সেন্ট, দেখতে পাচ্ছেন 11 সেন্ট আমার কিন্তু এখানে চলে আসছে, 9টা টিটি টোকেন যার ভ্যালু হচ্ছে 11 সেন্ট। তো আমার এখন এই ওয়ালেটে আমার কোনো কিন্তু টোকেন নেই, ঠিক আছে, সব টোকেন আমি কিন্তু উইথড্র করেছি, এই জন্য আমার মাইনিংটা কিন্তু স্টপ হয়ে গেছে। এই জন্য আপনাকে প্রথম অবস্থায় আপনি যখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন আপনার কোনো কিছু মাইনিং হবে না। ঠিক আছে, কোনো কিছু মাইনিং হবে না। আপনি যদি আপনার যদি টিটি টোকেন ওই ট্রাস্ট ওয়ালেটে ফ্রি যদি নাও পান, তো আমার কাছে যোগাযোগ করবেন, আমি আপনাকে ইনবক্সে আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন, আমি আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, তো অবশ্যই কাজ করবেন, খুবই ভালো দারুণ একটি অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছেন আমার প্রায় 11 সেন্ট হয়ে গেছে, মাত্র 9টা টিটি টোকেন, আর আমি যদি আরও নিয়মিত কাজ করতাম আরও অনেক বেশি টোকেনটা উপার্জন করতে পারতাম। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি, যদি ভিডিওটি দেখার পরেও কোনো বিষয় বুঝতে না পারেন, অবশ্যই নিচে টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে অবশ্যই অবশ্যই নক করবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো আর্নিং ভিডিওতে।